রাতের শহরে এই ছবি অত্যন্ত চেনা। কখনো মত্ত বাইক আরোহীর তাণ্ডব, আবার কখনো ফাঁকা রাস্তায় বাইক নিয়ে বিপজ্জনক কসরত, আবার কখনো বেপরোয়া গতিতে ছুটে যাওয়া গাড়ি। সিনেমার স্টান্টকেও যেন হার মানায় রাতের তিলোত্তমার এই ছবি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভুরি ভুরি অভিযোগ পাওয়ার পর অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ। শনিবার রাতে এরকমই এক অভিযানে গিয়ে আহত এক পুলিশ কনস্টেবল। পুলিশ সূত্রে খবর, শনিবার মাঝরাতে চাঁদনীচক ও গণেশচন্দ্র অ্যাভিনিউ এর সংযোগস্থলে গাড়িতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অভিযানে ছিলেন বউবাজার থানার কয়েকজন পুলিশ কর্মী। সেই সময় মৌলালির দিক থেকে বেপরোয়া গতিতে একটি বাইক আসতে দেখেন কর্তব্যরত পুলিশকর্মীরা। পুলিশের দাবি, বাইকে ছিলেন তিনজন, কারোরই হেলমেট ছিল না। গার্ডরেল দিয়ে বাইকটিকে আটকানোর চেষ্টা করেন কনস্টেবল অজয় ঘোষ, কিন্তু তাকে ধাক্কা মেরে ফেলে দেয় তিন মত্ত বাইক আরোহী। কিছুদূর তাড়া করার পর বাইকটিকে আটকায় পুলিশ। গ্রেফতার করা হয় তিন যুবককে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মোহাম্মদ আজিম আলী, মোহাম্মদ রিঙ্কু এবং মোহাম্মদ শাহিল আলী। ধৃতরা সকলেই পার্ক সার্কাস এলাকার বাসিন্দা। বাইক আরোহীদের ধাক্কায় কোমর ও পায়ে গুরুতর আঘাত লেগেছে বউবাজার থানার ওই কনস্টেবলের। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার রাতের এই ঘটনা উস্কে দিয়েছে মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া শহরের এক মর্মান্তিক স্মৃতিকে। 7ই সেপ্টেম্বর রাতে বাগবাজার মোড়ে ডিউটি করছিলেন শ্যামপুকুর থানার ASI ইন্দ্রজিৎ হালদার। তল্লাশি চলাকালীন বেপরোয়া গতিতে একটি মিনি ডোরের ধাক্কায় মৃত্যু হয় তার। এক মাস কাটতে না কাটতেই প্রায় একই ধরনের ঘটনা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা।